আচ্ছা শুনো, আমাদের যদি পালিয়ে বিয়ে করতে হয় না, তাহলে স্যারকে আমরা অভিভাবক হিসেবে রাখবো, ঠিক আছে? তোমার বাবার যে পরিমাণ রাগ, তাতে আমাদের পালিয়ে বিয়ে ছাড়া আর কোনো উপায়ই নেই। স্যার, চিঠিটা আরোহীকে দিন আর উত্তরটা আপনার কাছেই দিতে বললেন। তুমি আগামীকাল কোচিং এক ঘন্টা আগে আসতে পারবে? বাসায় বলবে আমি তোমাকে এক ঘন্টা বেশি পড়াচ্ছি। কেন স্যার? তাহলে তোমার বাসায় দেরি করে যেতে হবে না, আর তুমি মিরাজের সাথেও এক ঘন্টা বেশি প্রেম করতে পারবে। কেমন আছো? ভালো আছি। তুমি এতক্ষণ দেরি করলে কেন? মিরাজ তোমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্যার, আমার না খুব ভয় করছে, যদি কেউ দেখে ফেলে এরপর বাবাকে গিয়ে বলে দেয়, বাবা তোমাকে মেরেই ফেলবে। আরে বোকা মেয়ে, সে নিয়ে তোমার ভয় করতে হবে না, আমি তো আছি। তোমরা প্রেম করো, আমি পাহারা দিচ্ছি, কোনো টেনশন নেই, রিল্যাক্স। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই আরোহী, তাড়াতাড়ি যাও গিয়ে দেখো। তোমার হিরো মনে হয় তোমার জন্য অপেক্ষা করতে করতে রেগেই গেছে। ঠিক আছে স্যার, যাচ্ছি। আর আপনি একটু দেখবেন কেউ যেন না আসে। কেউ এলে আমি তোমাদেরকে সিগন্যাল দেব। তুমি তাড়াতাড়ি যাও, মিরাজ ওই কোচিংয়ের পিছনে দাঁড়িয়ে আছে, যাও। তোমাকে এমন দেখাচ্ছে কেন? সবাইকে ম্যানেজ করে তারপর প্রেম করতে আসতে হয়, তুমি কি বুঝবা? যদি মেয়ে হতো তাহলে ঠিকই বুঝতাম। যদি আমি মেয়ে হতাম তাহলে তো তুমি আর আমি বান্ধবী হতাম। হাসবা না তো, ভালোবাসার জন্য যে এত আতঙ্কে থাকতে হবে, এটা আগে জানলে আমি প্রেমই করতাম না। এই কিসের এত আতঙ্ক তোমার? মানে তোমার শুধু ভয়ই লাগে, আমাকে কি একটুও ভালো লাগে না তোমার? ভালো লাগে দেখেই এখানে আসছি, ভালো না লাগলে এত কষ্ট করে এখানে আসতাম না। তাহলে এখন ভালোবাসা দিয়ে ভয়কে জয় করে নাও। আচ্ছা স্যার, যদি আমাদের পাহারা না দিত তাহলে আমরা কিভাবে কথা বলতাম বলতো? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো, আর স্যার খুবই রোমান্টিক মানুষ, আর প্রেমের জন্য সাহায্য করাই তো তার কাজ। কই সবাইকে তো সাহায্য করে না। সবাইকে দিয়ে আমাদের কি কাজ? আর উনি আমাদের সাহায্য করে এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা আজকে আর থাকতে পারবো না, কালকে দেখা হবে। হ্যাঁ, মাত্রই তো আসলো, আর আসতে আসতেই চলে যাবে। সময় দেওয়ার জন্যই আজকে আসছি, বাই। ঠিক আছে, সাবধানে যেও। স্যার, কি অবস্থা মিরাজ? এই তো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তোমার প্রেম কেমন চলছে? তোমাকে তো খুব রোমান্টিক কথা বলতে দেখা যায়। হ্যাঁ স্যার, রোমান্টিক কথা তো প্রেমের সময় মানুষ করে, আর বিয়ের পর তো সেই রোমান্টিক জিনিসটা আর থাকে না। ঠিকই বলেছো, এই যে আমাকে দেখো। স্যার, চিঠিটা আরোহীকে দিন আর উত্তরটা আপনার কাছেই দিতে বললেন। চিঠিটাও আমাকে দিতে হবে? দিতে পারবেন না? ঠিক আছে, দিতে হবে না। না ঠিক আছে, আমি দিয়ে দিব, কিন্তু এটাই শেষ। ঠিক আছে স্যার, এটাই শেষ। মনে যেতে থাকে, ঠিক আছে? নিজের প্রেমের কাজ নিজেই করো। আমার ক্লাস আছে, আমি গেলাম। Thank you.
এখন থেকে প্রতিদিন আর এভাবে দেখা করতে পারবো না। প্রতিদিন বাসা ফিরতে লেট হয় আর বাবা মা দুজনেই অনেক প্রশ্ন করে। কিন্তু তোমার সাথে দেখা না হলে যে আমার ভালো লাগে না। তাহলে একদিন পর পর দেখা করি, তাহলে কেউ সন্দেহ করবে না আর আমাদের পড়াশোনাটাও ঠিক মতো হবে। আচ্ছা এখন থেকে আর বেশি সময় নিব না, তুমি দু একটা কথা বলে চলে যেও। তোমার দু একটা কথা বলতে বলতে ঘন্টা পার হয়ে যায়। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, তোমার সাথে কথা বলতে এলেই সময় যে কোথায় হারিয়ে যায় নিজেও জানি না। জানো আমারও খুব ইচ্ছে করে তোমার সঙ্গে প্রতিদিন দেখা করতে, খোলা আকাশের নিচে বসে অনেক গল্প, কিন্তু সেই স্বাধীনতাটা আমাদের এখনো আসে। হ্যাঁ সেটাই, আমি তোমাকে আমার নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমিও তো তোমাকে কোনো অংশে কম ভালোবাসি না, কিন্তু একটু সাবধানে তো থাকতেই হবে তাই না? ঠিক আছে এখন থেকে সাবধানে থাকো। আর চলো তোমাকে বাসায় দিয়েছি, নাহলে তো তোমার আবার দেরি হয়ে যাবে। শোনো আরোহী, তুমি আগামীকাল কোচিংয়ে এক ঘন্টা আগে আসতে পারবে, বাসায় বলবে আমি তোমাকে এক ঘন্টা বেশি পড়াচ্ছি। কেন স্যার? তাহলে তোমার বাসে দেরি করে যেতে হবে না, আর তুমি মিরাজের সাথেও এক ঘন্টা বেশি প্রেম করতে পারবে। কিন্তু বাবা যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে? যদি তোমার বাবা আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বলবো আমি এক ঘন্টা বেশি পড়াচ্ছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আজকে তাড়াতাড়ি চলে যাও, আর মিরাজ তোমার জন্য কোচিং সেন্টারের পিছনে অপেক্ষা করছে। আচ্ছা শুনো, আমাদের যদি পালিয়ে বিয়ে করতে হয় না, তাহলে স্যারকে আমরা অভিভাবক হিসেবে রাখবো, ঠিক আছে? তোমার বাবার যে পরিমাণ রাগ, তাতে আমাদের পালিয়ে বিয়ে ছাড়া আর কোনো উপায়ই নেই। যখন নিজের একটা মেয়ে হবে তখন ঠিকই বুঝতে পারবা। তুমিও তোমার মেয়েকে এইভাবেই শাসন করো। আমার মেয়ে যদি প্রেম করে তাহলে তার মায়ের একদিন কে আমার একদিন। এই আমি কি করলাম? না আপনি তো কিছুই করেননি, আপনার মেয়েকে একটু দেখে দেখে রাখেন, নাহলে আপনার কপালে শনি আছে। দেখা যাবে। শোনো আজকে কিন্তু তুমি আমাকে অনেক সময় দিবা। স্যার আপনি এখানে? কেউ আসছে নাকি? আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। ছি ছি স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন আর কি হয়েছে? আপনি তোমার বাবার সমতুল্য, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আমি অনেকগুলো অন্যায় করে ফেলেছি, আর যেহেতু আমি অন্যায় করেছি সেহেতু আমার ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। স্যার কি হয়েছে আমাকে বলবেন প্লিজ। তোমাকে সবসময় আমি বলতাম না মিরাজ একটা ভালো ছেলে, তুমি মিরাজের সাথে প্রেম করো ভালোবাসো, ইভেন তোমরা যখন প্রেম করতে তখন আমি তোমাদেরকে পাহারা দিতাম। কিন্তু কেন করতাম এসব জানো? কেন? কারণ মিরাজ আমাকে ব্ল্যাকমেল করত। মিরাজ ভালো ছেলে না। স্যার কেমন আছেন? স্যার কি ব্যাপার মিরাজ, তুমি রাস্তা দাঁড়িয়ে কি করছো? গত দুদিন তুমি ক্লাসে আসো না, আজকে তুমি ক্লাসে যাও না, ব্যাপারটা কি? আপনার জন্য একটা গিফট তৈরি করেছি স্যার, আর গিফটটা তৈরি করতেই আমার দুই দিন সময় লেগে গেছে। গিফটটা স্যার হেভি হয়েছে। মানে এই বেদব ছেলে তুমি কি করেছো? স্যার আপনার আর ম্যাডামের কিছু রোমান্টিক মুহূর্ত,
যদিও আপনারা স্বাভাবিকভাবে কথা বলতেছিলেন কিন্তু আমি একটু এডিট করে আরো চমৎকার বানিয়েছি। মনে হচ্ছে আপনারাই সিনেমার নায়ক নায়িকা। মানে এসবের মানে কি? তুমি তো মিথ্যা এডিট করছো। স্যার আমি আরোহীকে ভালোবাসি আর আরোহীর সাথে আপনি আমার রিলেশনটা করিয়ে দিবেন, আর যদি না দেন তাহলে এই পিকচারগুলো আমি ইন্টারনেট ছড়িয়ে দিব। এটা আসল না নকল, এটা প্রমাণ করতে করতেই আপনার ইচ্ছুক ধুলোয় মিশে যাবে। এখন আপনি ডিসাইড করেন কি করবেন। আচ্ছা দেখি আমি কি করা যায়। ছি মিরাজ, আমার তখন নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা চিটারকে আমি ভালোবেসেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি। আজকের পর থেকে তুমি আর কখনো আমার সামনে আসবে না, তোমার মতো জঘন্য মানুষের মুখ আমি আর দেখতে চাই না। স্যার আসলে সব কিছুর জন্য আমিই দায়ী, আমার জন্যই সব কিছু হয়েছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তুমি যেটা করেছো না সেটা কখনো ক্ষমা করা যায় না। একজন শিক্ষক হচ্ছে বাবার সমান, সেই শিক্ষককে তুমি ব্ল্যাকমেইল করেছো নিজের স্বার্থে। ছি আরোহী, সবটাই তো তোমার জন্য আমি করেছি, কেন তুমি বুঝতেছো না? যে ভালোবাসা শুরু হয় একটা অন্যায় দিয়ে, সেই ভালোবাসার ভবিষ্যৎটা কি? আর একটা কথা মনে রেখো মিরাজ, বাবা মা বা শিক্ষকের মনে কষ্ট দিয়ে কখনো একটা ভালো মানুষ হওয়া যায় না। আরোহী দাঁড়াও, এই আমি জানি আমি ভুল করেছি আর আমি তোমার ভুলটা স্বীকার করতেছি, এটার জন্য আমি অনুতপ্ত। আর গতকালকে আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ভুল তো মানুষেরই হয় আর আমি তো শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যই করেছিলাম। আমার জন্য করেছো? তুমি তোমার নিজের দোষ আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ। না না আমি তো সেটা বলিনি। প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমনটা হবে না। তুমি যে ভবিষ্যতে এরকম অপরাধ আর করবে না সেটা কি গ্যারান্টি আছে? আমি তো তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তুমি সায়ের কাছে গিয়ে আবার পা ধরে মাপ চাইবে। ঠিক আছে, তুমি যতবার বলবে আমি ততবারই সায়ের পায়ে ধরে মাপ চেয়ে নেব। আচ্ছা চল এখান থেকে, বাবা আবার দেখে ফেলবে। তোমরা হা করে তাকিয়ে আছো কেন? নতুন করে তোমাকে আবার দেখতে ইচ্ছা করছে তাই বারবার তাকিয়ে দেখি। এত দেখতে হবে না, সামনে এক্সাম, পড়াশোনায় মনোযোগী হও। ফেল করলে আমাকে বাসা থেকে একদম বিয়ে দিয়ে দিবে, তখন বাসার নিচে এসে রোজ দাঁড়িয়ে থাকলেও কোনো লাভ হবে না। আরে চিন্তা করো না তো, তুমি আমার পাশে থাকলে আমার রেজাল্ট খারাপ হওয়ার কোনো চান্সই নেই।